ন্যায়ালয়ক কঠোর সমালোচনা জ্যেষ্ঠ অধিবক্তা কপিল সিবালর। দেশত চলিছে জরুরীকালীন অবস্থা, ন্যায়ালয় নিমাত। খর্ব হয়েছে নাগরিকর অধিকার, নীরব ন্যায়ালয়। লক্ষ্য করা হয়েছে সাংবাদিকক, নিশ্চুপ ন্যায়ালয়। এবার ন্যায়ালয়ক কঠোর সমালোচনার লক্ষ্য করে লৈছে উচ্চতম ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা তথা সাংসদ কপিল সিবালে। বিভিন্ন সংবাদপত্রত আজি প্রকাশিত এটা নিবন্ধত ন্যায়ালয়ের ভূমিকাক মুকলিকৈ সমালোচনা করেছে জ্যেষ্ঠ অধিবক্তাগৰাকীয়ে। আমি অঘোষিত জরুরীকালীন অবস্থার সাক্ষী হয়েছো আর ন্যায়ালয় নীরব হয়ে আছে শীর্ষক নিবন্ধটত কপিল সিবালে লিখিছে যে সংবিধানের অনুচ্ছেদ 226 আর 21 খর্ব নকরাক অঘোষিত জরুরীকালীন অবস্থা বলবৎ করা হয়েছে, নাগরিকর অধিকার দমন করা হয়েছে আর আইন বলবৎ করা সংস্থাসমূহর অপপ্রয়োগ করা হয়েছে। কপিল সিবালে আরো লিখিছে যে দেশের সংস্থাসমূহর স্বাধীনতা এতিয়া সংকটের সম্মুখীন হয়েছে, যখন নাগরিকে সরকারি নীতির বিরোধিতা করেছে তেওঁলোক আক্রমণের লক্ষ্য হয়ে পড়েছে, সরকারের সমালোচনাত মুখর লোকসকলের বাবে জেইল নট বেইল এটা নীতিত পরিণত হয়েছে, সমাজের নিম্ন শ্রেণীর লোকসকলের বাবে কাম করা সামাজিক কর্মী সাংবাদিক এই নীতির আওতাত সুমায় পড়েছে। কোনো নির্দিষ্ট উদাহরণ নিদিয়াক কপিল সিবালে আরো লিখিছে যে কেনেক কেবল আরক্ষীর ভাষ্যর উপর ভিত্তি করে ন্যায়ালয়ে কোনো এজন ব্যক্তিক দোষী সাব্যস্ত করব পারে, সরকার আর সরকারি নীতির বিরোধিতা করার বাবে কলা আইনের অধীনত ছাত্রক বন্দী করা হয়েছে, বেআইনী কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনত ছাত্র সাংবাদিকর বিরুদ্ধে বিচার চলা হয়েছে। আইনের এই অপপ্রয়োগ দেখিও ন্যায়ালয়সমূহ নিশ্চুপ হয়ে থাকা বলে মন্তব্য করে দেশের আগশারীর অধিবক্তাগৰাকীয়ে কয় যে ন্যায়াধীশসকলেও নিশ্চয় দেশের সাংবিধানিক সংস্থাসমূহে স্বতন্ত্রভাবে কাম করাটো বিচাৰে, কিন্তু ন্যায়ালয়সমূহর ভূমিকা দুর্বল হয়ে পড়েছে। উচ্চতম ন্যায়ালয়ের ক্ষেত্রত আমি দেখিছো যে দলবাগুড়া গোচরের ক্ষেত্র অধ্যক্ষর মন্তব্যর বাবে অপেক্ষা করে গোচর লেহেমিয়া করে পেলা হয়েছে, কোনো শুনানি নোহাক বহু ব্যক্তিবিশেষক কারাগারত বন্দী করে রখা হয়েছে, বহু সংবেদনশীল বিষয় বিচারপীঠ প্রেরণ করা হয়েছে যার কোনো শুনানি অনুষ্ঠিত হওয়া নাই, উচ্চ ন্যায়ালয় বা উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশের অধিকার সন্দর্ভত প্রশ্ন নকরাক কপিল সিবালর কঠোর মন্তব্য। গণতন্ত্রের মূল অঙ্গসমূহক নপুংসক করে পেলা হয়েছে, দেশত বলবৎ হয়ে আছে অঘোষিত জরুরি অবস্থা, এই কঠিন মুহূর্তত ন্যায়ালয়সমূহ নিশ্চুপ হয়ে আছে, দেশের ন্যায়ালয়সমূহর ভূমিকাক এগারী প্রখ্যাত অধিবক্তায় এইদরে মুকলিক সমালোচনা করাটো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।